আমার অফিস থেকে নেমে বাসায় যাচ্ছি ঢাকায়, আমি স্বাভাবিকভাবে বৃদ্ধ মানুষের রিকশা দেখলে সেটাতে উঠি। আগে উঠতাম না এই চিন্তা করে, মুরব্বী রিকশা চালাবে, বেয়াদবি হবে মনে করে। পরে চিন্তা করেছি, আমি যদি না উঠি, এই বৃদ্ধ মানুষটি বৃদ্ধ বয়সে রিকশা চালাতে শখে নামেন নাই, রোজগারের জন্য নেমেছেন, আমি যদি না উঠি এই মানুষটা রোজগার করবে কিভাবে? অনেকে ওঠে না, বৃদ্ধ চালাতে পারবে না, দুর্বল, দেরি হবে, এজন্যে আমি উঠি, তার কিছু রোজগার হোক। আর আমার ব্যক্তিগত স্বভাব, আমি রিক্সাওয়ালাদের সবসময় 10 টাকার জায়গায় 20, 30, 40, 50 টাকাও দিয়ে দিই, কারণ তাকে 50 টাকা 100 টাকা দিলে আমার তেমন কোনো ক্ষতি লস কিছুই হয় না, কিন্তু ওই বেচারা 10 টাকা বেশি পেলে আসমান জোড়া খুশি হয়ে যায়, তার আনন্দ, তার খুশি হওয়াটা আমার জন্য অনেক বড় দোয়া। আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ তাআলা যখন আসগর আলী হাসপাতালে ভর্তি ছিলেন, তা আমরা কয়েকজন বন্ধু হুজুরকে দেখে মাদ্রাসায় ফিরতেছি, তো আসগর আলী থেকে আমার মাদ্রাসা কাছে, রিকশায় দোলাইপার পর্যন্ত উঠলাম আসগর আলী থেকে, উনি টাকা চাইল 20 টাকা আমাকে। তখন রমজান, রোজার মাস, আমার সাথের এক বন্ধু দরদাম করতেছে একটু কমাই নেওয়ার জন্য, আমি বলছি দরদাম লাগবে না চলো। আমি ওখানে গিয়ে রিক্সাওয়ালাকে 40 টাকা দিলাম, তারা কি খুশি হয় শুধু এতটুকু বোঝার জন্য বলছি। আমি তো 40 টাকা দিয়ে আমার অভ্যাস অনুযায়ী এটার প্রতি আমার আলাদা একটা ফিলিংস, ওই লোক কি বলে শুনবো, ভালো লাগবে, ওটা তো আর আমার মাথায় নাই। আমি টাকাটা রিক্সায় থাকতেই ওর হাতে দিয়ে নেমে দ্রুত দোলাইপাড়ের ওপারে চলে গেছি, ওখান থেকে আর এক রিক্সা নিয়ে মাদ্রাসায় যাব। তো আমার যে বন্ধুটা, ও নামতে দেরি হয়েছে, তা আমি ওপার গিয়ে দাঁড়িয়ে আছি, আর এক রিক্সায় ওঠার পরে আমার বন্ধু বলতেছে যে আজকে রিক্সাওয়ালার মন্তব্য, জীবনে এমন কোনো ভালো মানুষ পাই না, আর হুজুররা যে এভাবে বেশি দেয় তাও জানি না, জীবন জানতাম হুজুররা খালি নেয়। এবং উনি ওই জায়গার মধ্যে দোয়া করলেন, এরকম বহু ঘটনা আছে। ওই দিনই সামনে থেকে এক বৃদ্ধের রিক্সায় উঠে আমি তাকে 20 টাকা দিলাম যে চাচা চলবে, বলে বাবা ভাড়া তো 20 টাকাই। ঈদের আগে আগে ছিল সম্ভবত, অবশ্যই, কারণ আমি ঈদের আগে ব্যাংকের থেকে পুরান টাকা দিয়ে কিছু নতুন টাকা আনি, 20 টাকা 100 টাকার নোট, 200 টাকার নোট যখন বের হলো, ওই গরিব ছেলেরা মেয়েরা যখন আসে ওদেরকে নতুন টাকা দিলে খুব খুশি হয়, নতুন টাকাগুলো দিই আর কি, ঈদের আনন্দ যতভাবে আনন্দ করা যায় হালাল ভাবে। আমি বের করে 20 টাকার নোট দিলাম, নতুন টাকা দেখে খুশি হয়েছে ঠিক, কিন্তু পুরান 20 টাকার যে মূল্য, নতুন টাকার তো মূল্য একই। পরে বললেন বাবা আমার ভাড়া তো পেয়ে গেছি রমজান মাস, বৃদ্ধ বয়সে রিকশা চালাই, মেয়ে বিয়ে দেব, আরো 20 টাকা দিছি। আমার উদ্দেশ্য ভিন্ন, আমি একটু তার রিয়াকশনটা দেখতে চাচ্ছি, আর 20 টাকা দিয়ে খুব খুশি হয়েছি। আমি চলে যাচ্ছি, আবার ফিরে আসছি, আবার 20 টাকা দিছি, বেচারা আরো খুশি হল। পরে একটু গিয়ে আবার এসে আরো 20 টাকা দিলাম, এবার বেচারা নিজেকে আর ধরে রাখতে পারছে না, এমন একটা অবস্থা। আবার একটু গিয়ে আবার এসে আরো 20 টাকা দিলাম, বেচারা আমাকে জড়ায় এবার যে কান্না শুরু করলেন। এরপর যাই হোক, তাকে সাধ্যমতো আমি একটা অ্যামাউন্ট দিয়েছি তার মেয়ের বিয়ের জন্য বা কিছু। আপনাদের এই ফেনীর ওই বৃদ্ধ তো এক সপ্তাহ হয় নাই, আমি এটা ফেসবুকে ফ্ল্যাশও করেছিলাম, আমি কোনো রিকশায় উঠলে আগে জিজ্ঞেস করি তার বাড়ি কোথায়, কেন রিকশা চালায়, ছেলে মেয়ে কি করে, সেটা অল্প বয়সী হোক বেশি বয়সী, বিয়ে শাদী করছে কিনা। উনি যেহেতু বৃদ্ধ, ওনাকে আমার প্রশ্ন ছিল এই বয়সে কেন রিকশা চালাচ্ছেন, উনি বললেন কপালে ছিল, ছেলে নাই মেয়ে নাই প্রথমে বলছেন নাই, পরে আফসোস করলাম যে আল্লাহ আপনাকে দিলেন না, পরে উনি বলতেছেন আল্লাহকে দোষ দিয়েন না, কেন ছেলে আছে 2টা, ছেলের মতো না,
দুইটা ছেলে আছে ছেলের মতো না ওরা কোথায় ওরা বাড়িতে ওরা ওদের বাড়িতে ওদের বাড়ি তো আপনাকে তাদের বাড়ি জায়গা দেয় না বলে বাড়িটা তো আমার এখন তো ওদের ওরা বড় হয়ে গেছে ওদের বাড়ি থেকে আমরা তো বুড়া বুড়ি আমরা মা বাপ না আমাদেরকে বের করে দিয়েছে বললাম নাম্বার দেন আমি ওদের সাথে কথা বলি ওদের নাম্বার রেখে করব কি ঘৃণা হয় ওদের নাম্বার মোবাইলে দেখলে যা হোক পরে তার ছেলেদের নাম একজন রাজমিস্ত্রি একজন নলকূপ বসায় এই সময় যারা রাজমিস্ত্রি নলকূপ বসানোর কাজ করে মোটামুটি তাদেরকে তো স্বাবলম্বী বলা যায় দুজন বৃদ্ধ মানুষ মা বাবাকে তারা টানতে পারছে না আমি এলাকার নাম তার ছেলেদের নাম পেশা এবং ওনার নাম ফেসবুকে দিয়েছিলাম ফেনীর ওই এলাকার এখন মনে নেই ওই এলাকার মানুষদের দৃষ্টি আকর্ষণ করে যে আপনারা দেখেন এই ছেলে দুইটা কোথায় থাকে হয়তো ওদের বিচার করেন অবস্থা জানেন ওদের মা বাবার দায়িত্ব যে বলবে কিছু সিচুয়েশন আছে মা বাবা অনেক সময় ছেলে মেয়ের উপরে অবিচার করে আছে না কিন্তু মা বাবা যতই অবিচার করুক মা বাবার উপরে তোমার দায়িত্ব তুমি পালন করে যাও তোমার মা বাবা তোমার উপরে অবিচার করলে তার বিচার কিয়ামতের ময়দানে আল্লাহ করবেন তোমার দায়িত্বটা তুমি পালন করো যে কথা বলতেছিলাম বৃদ্ধ মানুষ সকালে শীতের বেলায় কুয়াশায় শাক উঠিয়ে দুলফা ঘাস যা আছে সব বেছে কাদা ধুয়ে মাটি ধুয়ে ফ্রেশ ফরমালিন ছাড়া শাক ফ্রিজে রাখা ছাড়া শাক বাজারে নিয়ে গেলেন আপনি বড় লোকের বেটা ফজরও পড়েন নাই এশাও পড়েন নাই গান শুনতে শুনতে ঘুমাইছেন কেউ নাচতে নাচতে কেউ গান জাগাইতে গাইতে নয়টায় উঠে মুখ না ধুয়ে ব্রাশ না করে মেশক না করেই তারা ব্রেকফাস্ট করে জল খাবার কিল খাবার জল খাবার ঘুমের থেকে উঠে অবশ্যই মেশক করবেন কুলি করবেন কারণ তখন মুখের মধ্যে বিষ থাকে মানুষ যখন ঘুমিয়ে থাকে মুখের লালাটা বিষের মতো হয়ে যায় আপনি রাতে মুখে এক মুষ্টি চাউল নিয়ে ঘুমিয়ে যাবেন গিলে ফেলবেন না সকালে ওই চাউলগুলো মুরগির বাচ্চাদের দেবেন দেখবেন কি হয় দেখতে যায় না বাচ্চাগুলো মারা যাবে এবং ফজরে ঘুম থেকে উঠে সুন্দর করে আগে হাত ধুয়ে নিতে হবে এবং এ ব্যাপারে শরীয়তের মাসালা এত সতর্কতা দিয়েছেন একটা বালতির মধ্যে পানি আলাদা মগ নাই তুমি অজু করবে কেমনে যদি ভিতরে হাত দাও পানিটা নাপাক হয়ে যাবে ঘুমের থেকে উঠে পানিতে হাত দিলে পানি নাপাক হবে তুমি মুখে কামড়িয়ে একটা কাপড় ওখানে ভিজাও এভাবে এরপরে মুখ দাঁতে কামড়িয়ে ওই কাপড়টা উঠিয়ে যে পানি পড়বে সেটা দিয়ে হাত দাও তারপরে ভিতরে হাত দাও আর তাহারা কি করেন কিহারা বড় লোকের বেটারা কেটারা বেটারা বড় লোকের বেটারা সকালে উঠে হাত মুখ ধোয়ার আগে ব্রাশ হাতে এখনো করে নাই আগে চা খায় আপনি বাজারে গেলেন যাওয়ার পরে বৃদ্ধের কাছে শাকের সামনে চাচা শাক কত 20 টাকা এই আপনাদের নজর আর ভালো হলো না গত সপ্তাহে কিনলাম 10 টাকা এখন 20 টাকা নিয়ে বসে আছেন লোভী হয়ে গেছেন আপনারা কে বলতেছে বড় লোকের বেটায় কেটায় বেটায় অথচ সুদ ঘুষ হারাম খাইয়া বিল্ডিং বানাইছে লোভ হইল শাকওয়ালার এরপরে আপনি তাকে বললেন না চাচা 10 টাকা দেব চাচা বললেন হবে না আপনি 15 টাকা দিয়ে বললেন এই রাখেন রাখেন এতেই হবে আমি গেলাম খুশি থাকেন মুরব্বি চুপ করে বসে রইলেন
আপনি 15 টাকা দিয়ে 20 টাকা শাক নিয়ে গেলেন, বাকি 5 টাকা আপনার আব্বা এসে দিয়ে যাবে? আপনার কত বড় গুনাহ হয়েছে আপনি জানেন? ব্যবসা সম্পাদন হয় নাই তো, মেয়ে রাজি না, আপনি গিয়ে বললেন হবে হবে রাজি হবে নিয়ে গেলাম, চলবে? ইজাব কবুল হতে হবে, ব্যবসার ক্ষেত্রেও ইজাব কবুল হতে হবে। আপনি যখন দোকানে গিয়ে দরদাম করবেন, ভাই এটা কত? 20 টাকা, 10 টাকা নাও, না 18 টাকা লাগবে, ঠিক আছে 15 টাকাই নাও, দোকানদার বলছে হবে না, আপনি জোর করে দিয়ে আসবেন, বেচা কিনা হয় নাই? দোকানদার যে কয় টাকা চেয়েছেন, আপনি যে কয় টাকা দিয়েছেন, মাঝখানে যে কয় টাকা বাকি আছে, এটা কেয়ামতের ময়দানে দিতে হবে। এজন্য দরদাম করে আসবেন। যখন বাদামওয়ালা বাদাম বিক্রি করে, একটা খেতে মনে চায় আপনার, দোকানদারও বলে একটা খেয়ে দেখেন, কিন্তু আপনি যে খাওয়া শুরু করলেন মনে হয় যেন মামুর বাড়ির বাদাম রাস্তায় এসে দাঁড়াইছে, কথা বলে না? এই যে অন্যায়গুলো আপনি করতেছেন, অথচ আপনি জানেন না, বুঝতেইছেন না যে আপনার বড় গুনাহ হচ্ছে। সামনেই একটা দোকান আছে, দোকানদার খুব খুশি হয়েছে আমার বয়ানে, কিন্তু এখন যে কথাটা বলবো দোকানদার এতে খুশি হবে না। আপনি এই দোকানে সদায়ের জন্য গেলেন, 50 টাকার নোট দিয়ে 48 টাকার বাজার করছেন, কয় টাকার বাজার হয়েছে? নোট কয় টাকার দিছেন? পাবেন কয় টাকা? দোকানদার কি দেয়? আশ্চর্য ব্যাপার, একটাবার কেউ চিন্তাও করি নাই, ভাবিও নাই, এই যে গুণাগুলো করতেছি কত মারাত্মক গুণা। দোকানদার চকলেট দিল, দোকানদার ভাই আমি পাবো টাকা, কেন চকলেট দেবেন? আমার যা কেনার তা তো কেনা হয়ে গেছে, টাকা আর পণ্য আসমান জমিন ব্যবধান, 2 টাকা দিয়ে 2 টাকার যে কোনো প্রয়োজন আমি মেটাতে পারবো। 2 টাকায় বিলেট কেনা যায়, 2 টাকার মুড়ি কেনা যায়, 2 টাকায় চানাচুর কেনা যায়, 2 টাকায় এরকম আরো কিছু আছে যেগুলো 2 টাকায় পাওয়া যায়, ওটা আমার মন মতো আমি কিনবো। আপনি চকলেট দিলে তো চুষে চুষে খেয়ে ফেলতে হবে। দোকানদার মুখের অলসতা দূর করে যদি এতটুকু কথা বলে, ভাই টাকা নাই, এই টাকার বদলে চকলেটটা কিনে নাও, যদি ক্রেতা বলে ঠিক আছে হয়ে গেল, আর একটা ব্যবসা সম্পাদন হলো, সওয়াবও হলো। কিন্তু আপনি যখন চকলেট দেন, আমি ধরে নিলাম টাকার বদলে চকলেট, চকলেট আমি কিনি নাই, কিসের বদলে? কয় টাকা পাবো? 2 টাকা। তারা নামাজ পড়ে চলে এসেছে আজকে এই ময়দানে, যদি তারা তওবাই করে, সবচেয়ে তারা দামি, আমার থেকেও দামি, আপনার থেকেও দামি, হাজি সাহেব থেকেও দামি, বুজুর্গর থেকেও তারা এখন দামি, আল্লাহ তাদের কবুল করেন। আমি তাদের এখানে দাঁড় করেই নামাজ পড়াতাম, কিন্তু বয়ানের গ্যাপ হয়ে যাবে, এজন্য আলোচনাটা চালিয়ে গিয়েছি। তারা হয়তো মাঝখানে আলোচনাটুকু পায় নাই, অসুবিধা নাই, ওটার চেয়ে বড় কাজ তারা করে এসেছেন, আলহামদুলিল্লাহ বলে না। কবে বলবেন? মরার পরে। আমি যদি ধরে নেই আমি 2 টাকার বদলে কিনিলাম, টাকার বদলে না কিনছি, টাকার বদলে, আপনারা বুঝেন না, না জবাব কেন দেন না? আমি চকলেট কিনেছি না টাকার বদলে দিয়েছে? কয় টাকা? কিন্তু চকলেট তো 2 টাকা না, চকলেট তো বিক্রয় মূল্য 2 টাকা, আপনি চকলেট কিনছেন তো 1 টাকা 60-70 পয়সা দিয়ে, আপনি তো টাকার বদলে আমাকে চকলেট দিচ্ছেন, আমি তো চকলেট কিনতেছি না, তো আমার বাকি 30 পয়সা কে দেবে? এই চিন্তাটা দোকানদার করে না। তবে দোকানদাররা যখন চকলেট দেয়, এক লোক এরকম চালাক, চকলেট দেয় ফেরত দেয় নেয় না, ভাই টাকা নাই, টাকা নাই, ভাঙতি নাই, তো ওই লোক চকলেট আনতে আনতে জমাইতে জমাইতে 50টা জমাইছে,
একদিন গিয়া বলে এবার তোর ভাঙতি রোজুয়া দিতে পারত না, এই লো 50 চকলেট 100 টাকা ফেরত দাও। অহং দোকানদার দিতে রাজি না। কি প্রমাণ হলো? দোকানদার যে বলল আমার কাছে ভাঙতি নাই এই কথাটা মিথ্যা ছিল। এটা একটা ধোকা, ব্যবসার মধ্যে ধোকা হারাম, এটা অন্যতম ধোকা। এরকম ধোকার অভাব নাই। সকালে শীতের সকালে রুটির দোকানে গেছেন, চা দোকানে চা খাবেন, রুটি খাবেন, রুটি ঝুলতেছে, আপনি জিজ্ঞেস করলেন রুটি কবের, দোকানদার বলে মাত্র দিয়ে গেছে লোক, ওই যে সাইকেলের ফাঁসা দেখা যায় মাত্র এসে দিয়ে, অথচ রুটি তিন দিন আগের, আপনি হাতে নিয়ে দেখলেন রুটি শক্ত, রাগ হয়ে গেল, নেই মিয়া তুমি বললা যে রুটি মাত্র দিয়ে গেছে শক্ত হয়ে গেছে। কয় মিয়া কোন দেশে বসবাস করেন, কোন দেশ থেকে আইছেন? শীতের দিন মানুষ যায় শক্ত হইয়া পড়ে রুটি। নামাজ এমন এক ইবাদত, এমন এক প্রেসক্রিপশন, এমন এক ঔষধ, যেই গুণা জানি করি, যেই গুণা করি জানি না, যেই গুণা জানি এবং করি, যেই গুণা করি কিন্তু জানি না, সব ধরনের অপরাধ থেকে বিরত রাখে নামাজ। এখন আপনার প্রশ্ন, হুজুর তাহলে আমরা তো নামাজ পড়ি, গুনাও করি, অপরাধও করি, নামাজ থেকে বের হয়ে দোকানে গিয়ে বলে উইকেট কয়টা গেছে, এমন লোক নাই, কথা বলে না, নামাজের মধ্যে যখন চিল্লানি শুনে বাইরে ছক্কা, তখন মনে চায় নামাজ সাইরে দৌড় দেয়। হ্যাঁ, কমন পড়ে গেছে। নামাজও পড়ি, নামাজ থেকে বের হয়ে অন্যায় করি, আজান দিছে সেলুনে বসছে দাড়ি কাটার জন্য, কয় আজান দিছে নামাজটা পড়িয়ে লই বস অপেক্ষা কর, নামাজ থেকে বের হইয়া যায় সেলুনে শেভ করতে, মানে দাড়ি চাঁচতে। তাহলে নামাজ আমাদেরকে অপরাধ থেকে ফিরালো না কেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গালিবান বর্ণনা করেন, আনসারী সাহাবীদের মাঝে একজন সাহাবী ইসলাম গ্রহণ করার পর নামাজও পড়েন অন্যায় করেন, আল্লাহ রাসূলের কাছে বিচার দেওয়া হলো, হুজুর আপনার অমুক সাহাবী নামাজও পড়ে অন্যায় করে। হুজুর বললেন ওর নামাজ ঠিক হতে দাও। একদিন দেখা গেল লোকটা নামাজ পড়ে আর অন্যায় করে না, যতদিন নামাজ পড়েছে শুদ্ধই পড়েছে, কেরাত রুকু সেজদা বৈঠক সব ঠিক ছিল, এরপরও আল্লাহ রাসূল বললেন ওর নামাজ ঠিক হতে দাও। কি কারণে বললেন? নামাজে ভুল কি ছিল? একই নামাজ হঠাৎ করে একদিন দেখা গেল আর গুনাহ করে না, তাহলে ঠিক হলোটা কি? তখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মুকুন সুস্তি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। নামাজ এমন এক ঔষধ, এমন এক ইবাদত, নামাজ যদি তোমার ঠিক হয়ে যায় তোমার সব অপরাধ তোমার থেকে বের হয়ে যাবে, অপরাধ আর অপরাধ থাকবে না, তোমার মন এমন ভাবে তৈরি হয়ে যাবে তুমি যেই অপরাধকে জানো না ওই অপরাধও তোমার মন থেকে উঠে যাবে। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়। যখন সাহাবীর নামাজ ঠিক হয়ে গেল, আল্লাহ আয়াত নাযিল করলেন নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহশা আর মুনকার থেকে বিরত রাখে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, বোঝা দরকার একই অবস্থায় আছে, তাহলে এমন কি ঠিক হলো যার কারণে নামাজ পড়ার পরে সাহাবী আগের মতো আর অপরাধ করে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসা আছেন,
দিনের কথাবার্তা বলতেছেন এমন সময় একজন অপরিচিত লোক সাহাবীদের ভিড় ঢেলে নবীজির সামনে গিয়ে বসলেন, একেবারে নবীজির হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু লাগিয়ে অথবা নবীজির রান মুবারকের উপরে হাত রেখে বসে গেছে। সাহাবায়ে কেরাম একটু রাগান্বিত অবস্থা, রাসূলের রানের উপরে হাত রাখলো, লোকটা তো চিনিও না, কারণ লোকটা পরিচিত হলে চিনতাম, এলাকার কেউ না এলাকার হলে চিনতাম, দূর থেকে আসছে এমনও বোঝা যায় না, কারণ বালু প্রবণ এলাকা, মরুভূমি, দূর থেকে এলে তো গায়ে ধুলা বালু থাকতো, এমন তো কিছু নাই। রাসূলের কাছে কয়েকটা প্রশ্ন করলেন, তার মধ্যে একটা প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাকওয়া কি, ইহসান কি? নবীজি বললেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বললেন, যদি তুমি ইবাদত করবা, যখন তুমি ইবাদত করবা, মনে করবা নিশ্চয়ই নিশ্চয়ই তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহ, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, মনে করবা নিশ্চয়ই নিশ্চয়ই তোমাকে আল্লাহ দেখতেছেন। সাহাবী এতদিন নামাজ পড়লেন, গুনাহ থেকে ফেরলেন না, এখন কিভাবে ফেরলেন? ওদিকে আল্লাহ রাসূল বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আবার বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দিনের খুঁটি, আপনার ঘরের খুঁটি যদি মজবুত হয় আপনার ঘর মজবুত থাকবে, ঝড় এলেও তেমন একটা শঙ্কা নাই, খুঁটি যদি দুর্বল হয় সাধারণ বাতাসেও ভূমিকম্পে আপনার ঘর ভেঙে পড়বে। তদ্রূপভাবে নামাজ হলো ইসলামের খুঁটি, দিনের খুঁটি, আপনার নামাজ যদি দুর্বল হয় আপনার সাধারণ অন্যায় অপরাধ গুনার ঝড়ে আপনার দিনের খুঁটিও ভেঙে পড়বে। মুসলমান ইমানদার, অন্যদিকে আল্লাহ বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ একদিকে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য দুঃসংবাদ, নামাজীদের জন্য ওয়াইল দজক। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, কোন নামাজ জান্নাতে নিয়ে যাবে, কোন নামাজ গুনাহ থেকে ফেরাবে, কোন নামাজ দিনের খুঁটি হবে, আবার কোন নামাজ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু নামাজির নামাজ মুখের মধ্যে ছুঁড়ে মেরে বলবেন, তোর নামাজ নিয়ে তুই জাহান্নামে চলে যা। ওরে মুসলমান, সাহাবি নামাজ পড়লেন একই অবস্থায়, এক সময় অন্যায় করেছেন কিন্তু পরবর্তীতে অন্যায় করলেন না, ঠিক কি হলো? মূলত নামাজের দিক হলো দুইটা, কয়টা জোরে বলেন? একটা হলো প্রকাশ্য দিক আর একটা হলো গোপনীয় দিক। প্রকাশ্য দিক সব ঠিক ছিল, তবে ভিতরগত দিকটা ঠিক ছিল না, যার জন্যে সাহাবীর নামাজও পড়তেন অন্যায়ও করতেন। ভিতরগত ব্যাপারটা কি? মূলত কওমি মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, কিতাবের নাম কালজুবি, এখন নিসাবে আছে কিনা জানি না, আমরা পড়েছি। কালজুবির মধ্যে সাহেবে কালজুবি একটা ঘটনা লিখেছেন, দুই বন্ধু, একজনের নাম আব্দুল্লাহ আর একজনের নাম ইসাম, দুইজনের মাঝে ইসামের আমল বড় সুন্দর,
আখলাক বড় সুন্দর, চরিত্র বড় নির্মল। আব্দুল্লাহ প্রশ্ন করলেন, হে বন্ধু এসম, তুমি নামাজ কিভাবে পড়ো আমাকে বলো। এসম বলে, এটা কেন জিজ্ঞেস করলে? বলে, তোমার আমল ভালো। আমার আমল ভালো, ঠিক আছে, তবে তুমি নামাজের প্রশ্ন কেন করলা? আব্দুল্লাহ ডেকে বলেন, বন্ধু এসব, নামাজ যার সুন্দর আমল তার সুন্দর। এসাম ডাক দেয়া বলে, বন্ধু আমি নামাজ আদায় করার আগে দুইটা ওযু করি, কয়টা? আমরা করি কয়টা? কেন জবাব দিচ্ছেন না আপনারা, আমি তো বুঝতেছি না। আমি মনে করি আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো, আমার পেছনে আজরাইল, আমার সামনে আল্লাহ। নামাজে বান্দা যখন দাঁড়িয়ে যায় তখন আল্লাহর এত নিকটবর্তী হয়ে যায়। দুনিয়ার মধ্যে আল্লাহর নিকটবর্তী হওয়ার আর কোনো মাধ্যম এতটা নাই। আল্লাহর রাসূল বলেন, বান্দা যখন সেজদায় যায়, সেজদায় গেলে আল্লাহর এত নিকটবর্তী হয়ে যায় আল্লাহ আর বান্দার মাঝে সুই পরিমাণ ফাঁকা জায়গা থাকে না। আপনি সেই নামাজ পড়তেছেন না, ভাবতে পারেন? মুসলমান ইমামদার হেসাম ডাক দিয়া বলি, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমি মনে করি পুলসিরাতের উপরে দাঁড়ানো, আমার সামনে আল্লাহ, পিছনে আজরাইল, আমার ডানে জান্নাত, আমার বামে জাহান্নাম। আর হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, পুলসিরাত হবে জাহান্নামের উপর দিয়ে। আমি নামাজে দাঁড়িয়ে মনে করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াত যখন পড়ি মনে করি এটাই আমার জীবনের শেষ তেলাওয়াত, আর রহমানির রহিম পড়তে পারবো না। কিন্তু আবার যখন আর রহমানির রহিম পড়ার সুযোগ পাই তখন আবার চিন্তা করি মালিক ইয়াউমিদ্দিন পড়তে পারবো না। মুসলমান ইমানদার, এভাবে ভয়ে থাকি ভয়ে থাকি, আজরাইল যদি আমাকে নিয়াই যায়, আজরাইল যদি আমাকে নিয়াই যায়, জান কবজ করে ফেলে, আমি যদি জাহান্নামী হয়ে যাই, এই পুলসিরাত কেটে কেটে বাম দিকের জাহান্নামে পড়ে যাব, আর যদি আল্লাহ কবুল করেন আমি যদি জান্নাতি হয়ে যাই, আল্লাহর যদি দয়া হয় আমাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবেন, আমি দুই রাগাত তিন রাগাত বা চার রাগাত নামাজ যাই পড়ি না কেন, পুরা নামাজের মধ্যে আমার অবস্থা এমনই থাকে। ওরে আল্লাহর গোলাম, সাহাবী এতদিন নামাজ পড়েছেন, অন্তরের মধ্যে হয়তো নামাজ ছিল না, তাহলে কেমন নামাজ ছিল, আর আমাদের নামাজের অবস্থাই বা কি? যদি আপনি নামাজ গুনাহ থেকে নামাজ ফিরায়, সেই নামাজ হলো এই বন্ধু এসবের নামাজ। এমন নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে, দিনের খুঁটি হবে, কোন নামাজ জাহান্নামে চলে যাবে? এক ব্যক্তি এশার নামাজের পর বাজারের বড় ব্যবসায়ী, এশারের জামাতে গিয়ে এক রাকাত নামাজ পান নাই, মসজিদের বারান্দায় গড়াগড়ি করতেছে আর চিৎকার দিয়ে কাঁদতেছে, হায় আল্লাহ এক রাকাত নামাজ কেন পাইলাম না, মানুষজন নামাজ শেষে ভিড় জমা গেছে, দেখো কত বড় আল্লাহর উলি, আমরা তো জামাতও পাই না অনেক সময়, এত সকালে সুবহান আল্লাহ বললেন না শেষ হইল, আমরা তো জামাতও পাই না অনেক সময়, অনেক সময় তো কাজাও হয়ে যায়, আর এই লোক এক রাকাত পায় নাই, এজন্য কত দুঃখ। লোকটা কথা এর ওর এইভাবে শুনতে শুনতে রাগ হয়ে গেছে, এই মিয়ার আপনি মনে করেন যে আমি নামাজ পাই নাই, এই নামাজের দরদে কাঁদতেছি আফসোস করতেছি, সবাই বলে হ্যাঁ এমনটাই তো মনে করতেছি, কয় আর আমি এই বাজারে আমার বড় চারটা দোকান, একটা মুদি দোকান, একটা কসমেটিক্স, একটা স্টেশনারি, আর একটা কাপড়ের দোকান, চার দোকানে বহু বেচা কিনা হয়, আমি সারাদিনে চার অক্ত নামাজ পড়ি না, দোকানদারি করে এসার নামাজে দোকান বন্ধ করে যাই, চার রাগাত নামাজে আমার চারটা দোকানের হিসাব মিলে যায়, আজকে এক রাগাত পাই নাই এজন্য আমার হিসাব মেলে নাই। কি সুবহানাল্লাহ বলবেন? আমাদের নামাজ হিসাব করলে দেখা যাবে এই দোকানদার মার্কা নামাজ, কথা কয় না আমাদের নামাজ
কথা বলে না। আমাদের নামাজ এই দোকানদার মার্কা নামাজ, এই নামাজ দিয়া জান্নাত পাওয়া যাবে না। আসুন, এই আসর থেকে আসরের যে নামাজ আমরা পড়বো, আজান হয়ে গেছে, এই আসরের জামাত থেকে আমাদের নামাজকে আমরা ঠিক করি, আমাদের অন্তরকে আমরা ঠিক করি। সকলে বলি আমিন। দুইটা প্রশ্ন আছে, বসবেন বসবেন। রাজীব এনাম মাহমুদ প্রশ্ন করেছেন, তামিম আল আদনানির বক্তব্যে প্রমাণ হয় এই সরকার তাগুত, এই সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছেন না কেন? গতকালও আমার এক মাহফিলে তামিম আদনানি নামে প্রশ্ন করা হয়েছিল। মূলত এই তামিম আদনানি নামে আমি কালকেই নাম শুনেছি, আমার সবর সঙ্গরা আজকে গাড়িতে বলতেছে যে আসলে আপনি নাম শুনেন না? আমি বলছি না, আমি জানি না। এর বক্তব্য শুনে প্রচুর যুবক উগ্রবাদী হয়ে যাচ্ছে। আমি বলছি এই মন্তব্য আমি করতে পারবো না, যেহেতু বক্তব্য শুনিনি আমি। যেইভাবে তার যেই লোকের নাম শুনিই নাই জীবনে, কেউ বলেও নাই, বক্তব্য তো শুনিই নাই, শোনা তো দূরের কথা, লোকটার নাম শুনি নাই, তার ব্যাপারে মন্তব্য কি করি? এখন যে প্রশ্ন, তামিম আল আদনানির বক্তব্যে প্রমাণ হয়, কি প্রমাণ করেছে সে তো জানি না, সরকার তাগুত তাহলে এই সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে না কেন? আমি করব কেন? যারা তাগুত প্রমাণ করছে তারা জিহাদ ঘোষণা করুক, সমস্যা কি? কথা বলে না, আমারে ঘোষণা করতে বলে, আপনি ফেসবুকে বসে আমাকে জিহাদ ঘোষণার উস্কানি দেন, আপনি কই? আপনার উস্কানিতে আমি বক্তব্য দিয়ে বাকি জীবন আমার জেলখানায় কাটবে, আর আপনি ঘরে বসে মুরগির রান খাবেন? আপনি এত বড় জিহাদি হয়ে গেছেন? এই একদল ভ্রষ্ট, নষ্ট ভ্রষ্ট যুবক, যুব সমাজ, আল্লাহ তাদেরকে হেফাজত করেন, অন্তর দিয়ে তাদের জন্য দোয়া করি। তারা এভাবে ফেসবুকে বসে বসে শুধু উস্কানি দেয়, এটা করে না ওটা করে না, সে জীবনে হক কথা মানুষের সামনে বলে না, নামাজও পড়ে না, অবস্থায় যা বোঝা যায় সে জিহাদ করি না কেন, হক কথার নামে। হক কথা বলতে কি বোঝে? এখন আমি প্রধানমন্ত্রী, এরপরে এই রাষ্ট্রের যত সিস্টেম আছে সবগুলোর বিরুদ্ধে উচ্চ আওয়াজে বলবো, তাহলেই আমি তার কাছে হক। তোমার কাছে আমার হক বাতিল হওয়ার সনদ তোমার থেকে তোমার নিতে হবে না ভাইয়া, আমার হক বাতিলের সনদ আল্লাহর কাছে, কেয়ামতের ময়দানে দেখা যাবে কে সঠিক ছিল কে ছিল না। এরপরে যদি সরকারকে তুমি তাগুত মনে করো, তুমি জিহাদ করো, আমি যেদিন মনে করবো সেদিন করবো, অথবা আমরা তো মুরব্বীদের মাথা হাতে চলি, মুরব্বীদের পরামর্শে চলি, আমাদের মুরব্বীরা যেদিন বলবেন নামো সেদিন নামবো, কথা বলে না। আমাদের মুরব্বী যখন বলছেন শাপলা চত্বরে যাও, গিয়েছি। ওলামায়ে কেরাম যখন রাস্তায় নেমেতে নামতে বলেছেন, নেমেছি, বুঝে হোক না বুঝে হোক, আমার মুরব্বীরা বলেছেন, ওলামায়ে কেরাম নেমেছেন, বাস নেমে গেছি, কারণ আলেমদের সাথে আছি, মাথা ফেটেছে 10 সিলাই এখনো মাথার মধ্যে, এই রক্তের দাগ তো এখনো শুকায় নাই, আর তুমি আমাকে বলো আমি আতাত করে চলি। আমাদের মুরব্বীরা এখন বলছেন যে তর্জে আছে এই তর্জে চলো, আবার মুরব্বীরা যেদিন বলবে রাস্তায় নামা লাগবে নামবো, মুরব্বীরা বলবে এখন তলোয়ারের নিচে শোয়া লাগবে শোবো, মুরব্বীরা ফতুয়া দেবেন এই সরকার তাগুত, আমরাও বলবো তাগুত, মুরব্বীরা যদি বলেন না এখনো জিহাদের সময় হয় না, আমরাও ওই বক্তব্যের সঙ্গেই আছি। আপনার মতো উস্কানি দাতার বক্তব্যে আমি এখন রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে বলবো, অত বড় জিহাদি আমি এখন হইতে পারিনি। আমি মানুষ গড়ার আলোচনা করি, মানুষের আমল শুদ্ধির জন্যে, প্যাচ লাগাইতে না, উগ্রতা ছড়াইতে না। আমি কতটুকু হকের পথে আছি, হক কথা বলি সেটা আমি জানি। আপনার পছন্দ হয় না দেখে আপনি আমাকে অনেক কিছু বলে দেবেন, সেটা আপনার ব্যাপার, এতে আমার কিছু আসবে যাবে না। জিহাদ যদি এত করতে মনে চায় আফগানিস্তানে গিয়ে করেন নাই কেন? ফিলিস্তিনের মুসলমানরা নিয়মিত মার খাচ্ছে, ওখানে যান। বাংলাদেশে যেদিন পরিস্থিতি হবে, মুরব্বীরা যেদিন ফয়সালা দেবেন সেদিন কথা হবে, আমরা মুরব্বীদের কথা ছাড়া ফেসবুকের উগ্রবাদীদের উস্কানিতে আমরা উস্কাই না। বাংলাদেশে কেউ পরিচিতি, আর একটা প্রশ্ন, বাংলাদেশে কেউ পরিচিতি লাভ করলেই কিছু আলেম হিংসা শুরু করে কেন? আপনাকেও দেখেছি আবু তহা আদনানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, আপনারা কি একসঙ্গে বসতে পারেন না?
বাংলাদেশে কেউ পরিচিতি লাভ করলেই কিছু আলেম হিংসা শুরু করে কেন? আগে হিংসার সংজ্ঞা জানতে হবে। আমি হিংসা করলাম নাকি মানুষের ঈমান বাঁচাবার জন্য বক্তব্য বললাম সেটা তো আমার অন্তরে আছে, আপনি আমাকে কোন দৃষ্টিকোণ থেকে হিংসুক বললেন? আপনি যদি মিথ্যা তোহমত দিয়ে ফেলেন আপনার অবস্থা কি হবে? আমার অন্তরে হিংসা আছে কিনা তা তো আমি জানি, কথা বলে না। আর পরিচিতি লাভ করলে হিংসা বাড়বে কেন? যতক্ষণ পর্যন্ত বিতর্কিত বক্তব্য কেউ না দিয়েছে, যতক্ষণ পর্যন্ত শরীয়ত পরিপন্থী বক্তব্য কেউ না দিয়েছে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো আলেম মুখ খুলেছে আজ পর্যন্ত একটা প্রমাণ দেখান, বলে না? তাহলে এই অপবাদ কেন দিচ্ছেন? বরং পরিচিতি লাভ করলেই না শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী কথা বের হলে তার প্রতিবাদ করেন, সেটাকে আপনারা হিংসা বলে চালিয়ে আপনাদের ভুলটাকে আপনারা হয়তো সঠিক রাখতে চাইতেছেন। বরং আমি যে বলেছি তার বিরুদ্ধে বলিনি, তার বক্তব্যের রদ করেছি, বক্তব্য খণ্ডন করেছি। আবু তহা আদনানের ব্যক্তি বিরুদ্ধে আমি বলিনি, আমি তার বক্তব্য রদ করেছি, খণ্ডন করেছি জাতির ঈমান হেফাজতের জন্য। এবং হিংসা যদি বলেন, ওলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য করে আহত বাঘ নিজেকে দাবি করে বাঘের গর্জন সহ্য করতে পারবে না বলে আলেমদের প্রতি এবং তাকে দাওরায় পরীক্ষা দিতে দেয় নাই বলে সারা দেশের আলেমদের বিরুদ্ধে হিংসা এবং কটাক্ষ ক্ষোভ জেরেছেন তিনি, আমরা সেটার জবাব দিয়েছি, একটুকি, এর থেকে বেশি কিছু না। একসঙ্গে বসবো, কারণ আমরা দ্বন্দ্ব নাই তো, বসতে সমস্যা, একসঙ্গে বসলে কি হবে আর না বসলি বা কি হবে? ইসলামের কথা প্রত্যেক মঞ্চ থেকে বের হলেই হয়, এক জায়গায় বসে বললেও হবে, আলাদা আলাদা বললেও হবে, দ্বন্দ্ব আমাদের নাই, দ্বন্দ্ব শুধু এখতলাফ হয় মাসআলা নিয়ে। কিন্তু এই এখতলাফগুলো কিছু সমর্থক বেআলেম, কিছু সমর্থক যারা চায় শর্টকটে জান্নাতে যাইতে, যে ওই হুজুর যা বলতেছে তাতে তো আমি যে অবস্থায় আছি অবস্থায় চলতে পারি, আমার জুব্বা উঠানো লাগতেছে না, টুপি মাথায় দেওয়া লাগতেছে না, দাড়ি রাখা লাগতেছে না, এই অবস্থায় জান্নাতের আশ্বাস পাচ্ছি, তো মিসবাহ হুজুরের পক্ষে গিয়ে কি হবে? উনি তো মাঠ থেকে উঠাইয়া নামাজ পড়তে পাঠাইলেন, আর আমার অমুক হুজুর তো মাঠ থেকে উঠাইয়া নামাজ পড়তে পাঠায় নাই, ওই হুজুরই তো ভালো। এরকম যারা আছে এই মানসিকতার, তারাই তো বিরোধিতা করতে পারে। তবে আদনান সাহেব যদি ইচ্ছা করে এই বিতর্ক বাড়াতে থাকেন বা এই বক্তব্য আলেমদের কটাক্ষ করে থাকেন তাহলে তিনি সাকসেস, কারণ তিনি আলেম না হয়েও এখন তিনি বক্তব্য দিচ্ছেন এবং কিছু মানুষ সেগুলো গিলছে, পরিচিতিও লাভ করেছেন। আপনি আমাকে বলেন যে আমিও তার বিরুদ্ধে বলে পরিচিতি লাভ করব, এটা সম্পূর্ণ অবাস্তব কথা। এই দেশে যখন ইউটিউবের প্রচলন হয় নাই তার আগের থেকেই আমরা দৈনিক একাধিক প্রোগ্রাম করা মানুষ, ইউটিউব দিয়ে আমাদের পরিচিতি না, এই ইউটিউব দিয়ে যাদের পরিচিতি তারাই বিভিন্ন ভাইরাল টপিক নিয়ে আলোচনা করে বা ভুল বক্তব্য তারা ভাইরাল হওয়ার চেষ্টা করেছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বোঝার তৌফিক দান করেন। শুধু শুধু কাউকে হিংসুক বলে নিজে গুনাহগার হবেন না, এটা আমার অনুরোধ। হিংসা অন্তরের ব্যাপার, আমি হিংসা করলাম কিনা সেটা আল্লাহ জানেন। অপবাদ দিয়ে মূলত লোকটা আমি, মূলত লোকটা আমি, এজন্যই সমস্যা, না হয় আমার চেয়ে আরো কঠোরভাবে বক্তব্য আরো ওলামায়ে কেরাম দিয়েছেন, তাদের নিয়ে কোনো কথা নাই, পুরা ফেসবুক ইউটিউব ভর্তি, এখন আমাকে নিয়ে আলাদা ভিডিও বানাচ্ছে পুরা। তার মানে লোকটা আমি, আমার বিরোধিতা করতে হবে, আমার বক্তব্য সমস্যা না, সমস্যাটা আমি। না হয় আমি সূরা ফাতিহার তাফসির করলাম, সেখানে এসে একজনই লেখছে কিসসা কাহিনী, আর কতদিন বলবেন, কোরআন হাদিস দিয়ে বয়ান করেন, অথচ তাফসির করলাম কিসের? সূরা ফাতিহার, ভিতরে একটা ঘটনাও নাই, কিচ্ছু নাই, কোন আজকে যে আলোচনা করেছি কোনো অবাস্তব কথা বলেছি, শরীয়ত বিরোধী কোনো কথা বলেছি? যদিও আপনারা তাসদিক দিতে পারবেন না, যারা আলেম তারা বুঝতে পারবে, কিন্তু এখন একজনে কেউ অনেকে এসে বলবে কিসসা কাহিনী বাদ দেন, তার মানে সমস্যা আমার আলোচনা না, আমি যে বিষয়েই আলোচনা করি না কেন মন্তব্যে গিয়ে তারা আমার বিরুদ্ধেই বলবে, কারণ আমি তাদের গলার কাটা। এবং বলে তা আমাদের ব্যবসা নাকি বন্ধ হয়ে যাচ্ছে, মাহফিল তো দিন দিন চাহিদা বাড়তি আছে, যদি মাহফিলকে ব্যবসা বলেন মাহফিলের তো দিন দিন বাড়তে আছে, আজকেও তিনটা মাহফিল, এটা প্রথমটা। আপনাদের শরীফ ভাই গিয়েছেন, সময় দিতে পারিনি বিদায়, রাত্রে নাই দিনে দিয়েছি, বাদ মাগরিব আবার বাদেশা বয়ান, প্রতিদিন তিনটা করে মাহফিল, কালকে বগুড়া তিনটা মাহফিল,
যদি মাহফিলকে আপনি ব্যবসার সাথে মিলান তো কমতেছে না, তো বাড়তি আছে। বরং আপনারা ইউটিউবে আমাদের সমালোচনা করে ভিউ বেশি পান, ব্যবসা আপনারা করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।